আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। একই মিডিয়া নিউজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভিউয়ার্স। আপনারা যারা ইতিমধ্যে নূরুলহুদা পেয়ে গেছেন তাদের একটা কমন প্রশ্ন, সেটার সলভ এই ভিডিওতে আপনাদের মাঝে আমি দেখাবো। আপনারা কিভাবে যারা নূরুলহুদা পেয়েছেন সেটা যদি প্রপারলি শুধু চোখের দেখা দিয়ে আপনি চেক করতে চান, তাহলে এই একটা অপশনই আছে। আপনারা যদি আসল না নকল আপনার নূরুলহুদা সেটা বুঝতে চান, সেই বিষয়ে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের পরিষ্কার করব। এছাড়া আর কোনো পদ্ধতি নাই ইতালির ভিতরে থেকে আপনি নূরুলহুদা দেখে বুঝতে পারবেন এই নূরুলহুদাটা কি আসল না নকল। তাহলে শুরু করতেছি। আপনারা স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, একটা নূরুলহুদা আর একটা প্যাকের যে ছবি, যে প্যাক থেকে যে মালিক আপনারে আপনার জন্য আবেদন করছে সেই মালিকের একটা প্যাক থাকে। সেই প্যাকের ভিতরে আপনার যে নূরুলহুদাটা থাকে, নূরুলহুদাটা আসে সেখানে, ওই প্যাকেও নামটা আসে। আর নূরুলহুদার ভিতরে যে নামগুলো আসবে সেই প্যাকের ভিতরে একই মালিকের একই সব কিছু, দুইটা আপনার মিলাইত হবে প্যাকের নামের ভিতরে, যদি আপনি প্রপারলি চেক করতে চান। আর সেটা আপনি এই স্ক্রিনে দেখাই অরিজিনাল নূরুলহুদা যেটা, সেটা আমি দিয়ে দিছি। এই 2023-এর যে অরিজিনাল নূরুলহুদা সেটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর নিচে যেটা ওইটা হলো প্যাক, যে মালিকের স্প্রিট আইডি দিয়ে ঢুকতে হবে। ঢোকার পরে আপনার প্যাকে সেখানে সেম অভিকাল ওই নামগুলো আসবে, যার যে কটা ওই মালিকে জমা দিয়েছে বা যে কটা পাইছে সেইগুলার ওই প্যাকের ভিতরে ওই প্রত্যেকটা নাম আসবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রত্যেকটা নামের সাথে আর আপনার নূরুলহুদার নামের সাথে মিলাবেন, তাইলে বুঝবেন যে এটা অরিজিনাল। এটা স্পিরিট আইডি দেওয়া যখন আপনি ঢুকবেন, ঢোকার পরে ওইখানে দেখা যাবে যে এটা আসল না নকল। আমি সেই ভিডিও আপনার দেখাইতেছি, সেটা দেখেও আপনারা বুঝতে পারবেন, স্ক্রিনে সেগুলোও চলবে। তো বন্ধুরা, এই ছিল একটা প্রসেস, এছাড়া আর কোনো প্রসেস নাই। আপনার আর একমাত্র আছে বাংলাদেশে যাওয়ার পরে যখন আপনার ভিসা লাগবে, এর আগ পর্যন্ত আপনি জানতে পারবেন না এটা ফেক না রিয়াল। তো বন্ধুরা, এই ছিল খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট ভিডিও থাকে সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি। আবারও নতুন কোনো ভিডিও আসবে, সেই পর্যন্ত সবাই চ্যানেলের সাথে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।